অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানা এলাকার ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রাখা হলো আইসিডিএস কর্মীকে এবং এই আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। কাকদ্বীপ থানার রাজনগর ঘোলাপাড়া এলাকার ঘটনা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম ঘোষ। অরিন্দম, ঠিক কি কারণে ওই আইসিডিএস কর্মীকে আটকে রাখেন গ্রামবাসীরা? অরিন্দম, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখো, আবাস যোজনা নিয়ে যখন চারিদিকে হইচই চলছে তখন এই ঘটনা ঘটেছে কাকদ্বীপ থানার রাজনগরে। সেখানে নিপা পান্ডা নামে এক আইসিডিএস কর্মী, তিনি কিন্তু বিগত সপ্তাহে তিনি বেশ কয়েকটি এলাকা থেকে, রাজনগর এলাকা থেকে তিনি কিন্তু আবাস যোজনার তালিকা তৈরি করেন এবং সেই তালিকা তিনি বিডিওতে জমা দেন। এরপরে যখন আজ তিনি প্রথম তার সেন্টারে আসেন তখন সকালবেলা কিন্তু সেই গ্রামেরই রাজনগর গ্রামের কিছু বাসিন্দা গিয়ে সেই তার সেন্টারের মধ্যে তাকে তালা লাগিয়ে দেন এবং বাইরে থেকে বিক্ষোভ দেখান। তাদের দাবি যে সেই সমস্ত যারা বিক্ষোভকারী তাদের নাম কিন্তু তিনি নথিভুক্ত করেছিলেন, এই ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন এবং তারপরে কিন্তু সেই তারা ঘর পায়নি। এবং অন্যদিকে যে আইসিডিএস কর্মী নিপা দেবী, তিনি যেটা দাবি করছেন যে তিনি তালিকা তৈরি করার পরে বিডিওতে জমা দিয়েছিলেন, জমা দেওয়ার পরে কিন্তু সেই সেখান থেকে স্ক্রুটিনি হয়ে নামের তালিকা প্রকাশ হয়েছে, সেখানে তার কিছু করার ছিল না, এরকমই তিনি দাবি করছেন। অন্যদিকে গ্রামবাসীরা কিন্তু যে তাদের দাবি যে দীর্ঘদিন ধরে তারা জরাজীর্ণ অবস্থায়, অনেকেরই আমফানে ঘর উড়ে গেছে বা বাড়ির মাথায় ছাদটুকু পর্যন্ত নেই, তারা কিন্তু ঘর পাননি। অন্যদিকে যারা তাদের তুলনায় অনেকটাই ধনী তারা কিন্তু এই আবাস যোজনার ঘর পেয়েছে। এই বিক্ষোভ দেখেন, এরপরে কাকদ্বীপ থানায় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। অরিন্দম, এই নিপা দেবী কি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেছে বা অভিযোগকারীরা বিক্ষোভকারীরা নিপা দেবীর নামে কোনো অভিযোগ দায়ের করেছে থানায়? দেখো, এখনো কিন্তু থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেনি, তবে সংবাদ মাধ্যমের কাছে তিনি যে মুখ খুলেছেন তিনি কিন্তু বারবার বারবার বলছেন এখানে তার কোনো ভূমিকা ছিল না। তিনি যেমন ভাবে সরকারের নিয়ম অনুযায়ী স্ক্রুটিনি করেই কিন্তু তিনি তার সেই তালিকাটি তৈরি করেছিলেন, সেখানে কিন্তু তার হাতে এই সমস্ত কিছু ছিল না। সেই স্ক্রুটিনির পরেই কিন্তু যারা সঠিক ঘর প্রাপক তারাই কিন্তু ঘর পেয়েছেন এবং অন্যদিকে তাদের নামে তালিকাই প্রকাশ হয়েছে। অন্যদিকে যারা বিক্ষোভকারী তারা কিন্তু দাবি করছেন এখানে কিন্তু কোন প্রভাব খাটিয়ে তাকে দিয়ে কেউ এই ধরনের কাজ করেছে বলে তারা দাবি করছে। তবে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, এখনো কিন্তু লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিন্দম ঘোষ।